নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 90 দিন রাহু হতে চলেছে শক্তিমান, যার ফলে এই সাত রাশির জাতক ও জাতিকার জীবনে আচমকা ধন আসতে চলেছে। আর এই ধন কোথা থেকে আসবে সে বিষয় নিয়ে আমি ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শশিক্রা। আগামী 90 দিন পর্যন্ত রাহু হতে চলেছে শক্তিমান, যার ফলে এই সাত রাশির জাতক ও জাতিকারা আচমকা ধন পেতে চলেছে। আর এই ধন আসতে চলেছে লটারি থেকে, সাট্টা থেকে, শেয়ার থেকে। কোন সেই সৌভাগ্যশালী সাত রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে বলতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তবে একটি বিষয় আমি আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিতে চাই, আপনার নিজস্ব জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহু আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছক দেখিয়ে নিতে পারেন, অর্থাৎ যাকে আপনার পছন্দ বা যার প্রতি আপনার বিশ্বাস রয়েছে তাকে দেখিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। আর যারা ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করতে চান, তারা আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে আমি প্রতি রবিবার দিন ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করছি। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনারা সানডে কমেন্টস বক্সে আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করুন, আগামী রবিবার আপনারটা পিক করা হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, আগামী 90 দিনের মধ্যে রাহু হতে চলেছে শক্তিমান, যার ফলে কোন সাত রাশি কোটিপতি হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলব সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা আগামী 90 দিনের মধ্যে কোটি টাকার মুখ দেখতে চলেছেন। আর এই কোটি টাকা কোথা থেকে আসবে? হঠাৎ করে, অর্থাৎ লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, এই সমস্ত জায়গা থেকে অর্থ পাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে আমি আপনাদেরকে একটি কথা আবারও রিমাইন্ড করে দিতে চাই, আপনার নিজস্ব জন্মছকে যদি রাহুগ্রহ শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত জায়গায় অর্থাৎ লটারি, সাট্টা, জুয়া, এগুলোতে টাকা ইনভেস্ট করা বোকামির কাজ। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা আগামী 90 দিনের মধ্যে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে অর্থ পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধনপ্রাপ্তি হতে চলেছে 90 দিনের মধ্যে। আর এই সমস্ত কিছু দিতে চলেছে রাহু গ্রহ, যা আগামী 90 দিন হতে চলেছে শক্তিমান। তবে আপনার নিজস্ব জন্মছকে যদি রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে, তাহলে আপনারা লটারি, সাট্টা এগুলোতে টাকা ইনভেস্ট কখনোই করবেন না। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা আগামী 90 দিনের মধ্যে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে অর্থ পেতে চলেছেন। আর এটি টোটালটা দিতে চলেছে রাহু গ্রহ, অর্থাৎ আগামী 90 দিন রাহু হতে চলেছে শক্তিমান, যার ফল আপনারা পেতে চলেছেন। তবে আপনার নিজস্ব জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি আপনার জন্মছকে রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে আপনারা লটারি, সাট্টা এগুলোতে টাকা ইনভেস্ট করবেন না। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 90 দিনের মধ্যে লটারি থেকে, সাট্টা থেকে, শেয়ার থেকে অর্থ পেতে চলেছেন, অর্থাৎ রাহু আগামী 90 দিনের মধ্যে আপনাদেরকে বলশালী ব্যক্তিতে পরিণত করতে চলেছে। তবে আপনার নিজস্ব জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহু গ্রহ আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু লটারি, সাট্টা, জুয়া এগুলোতে টাকা ইনভেস্ট করা একেবারে মূর্খের কাজ হবে।
এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 90 দিনের মধ্যে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে অর্থ পেতে চলেছেন। আর যা দিতে চলেছে রাহু গ্রহ, অর্থাৎ আগামী 90 দিন রাহু হতে চলেছে শক্তিমান, যার ফলে আপনারা এই সমস্ত জায়গা থেকে অর্থ পেতে চলেছেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনার জন্মছকে যদি রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে লটারি, সাট্টা, জুয়া এগুলোতে টাকা ইনভেস্ট করা মূর্খের কাজ হবে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে অর্থ পেতে চলেছেন, অর্থাৎ আগামী 90 দিনে রাহু হতে চলেছে শক্তিমান, যার শুভ প্রভাব আপনারাও পেতে চলেছেন। তাই আপনার নিজস্ব জন্মছকের রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি আপনার জন্মছকের রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে আমার কথা এতটুকু মিলবে না। এরপরে যে শেষ এবং অন্তিম রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 90 দিন রাহুর দ্বারা হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ আগামী 90 দিন রাহু হতে চলেছে শক্তিমান, যার শুভ প্রভাব আপনারা পেতে চলেছেন। অর্থাৎ আপনারা লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে অর্থ পেতে চলেছেন, আর এই সব অর্থ রাহুই দিয়ে থাকে, অর্থাৎ হঠাৎ করে ধন। তবে আপনার নিজস্ব জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহু গ্রহ আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে আমি কখনোই রেকমেন্ড করব না আপনারা লটারি, সাট্টা, জুয়া এগুলোতে টাকা ইনভেস্ট করুন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।